অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। স্যার একটু ঘুরে শুন, ইঞ্জেকশনটা দিয়ে দিই। স্যার একটু রিল্যাক্স করুন, একদম স্টিফ হবেন না কিন্তু। হ্যাঁ ওনাকে মাস্কটা পরিয়ে দিই। তার মানে কাজ হয়ে গেছে। আদিদেবের হাতে নিঃশ্বাস নেওয়ার আর শেষ 10 মিনিট, এর থেকে ভালো প্রতিশোধ আর হতেই পারে না। আমি শুধু ভাবছি যে খবরটা আসার পর এই জায়গাটার কি অবস্থা হবে। আপনি যে লোকটাকে আমার বাবাকে মারার জন্য পাঠিয়েছিলেন সেই লোকটাই আমার বাবাকে বাঁচিয়ে রাখবে। আপনার এবারের প্ল্যানটাও পুরো মাঠে মারা গেল। আপনি এবার ভাবছেন না যে আপনি যদি ডক্টর হতেন তাহলে কি ভালো হতো? আপনি একবার কাউন্ট করে দেখুন তো, আপনি কতবার বাবাকে মারবার চেষ্টা করলেন। হ্যাঁ, ঠিক ততবার আমরা বাবাকে বাঁচিয়ে নিলাম। আর আমি যতদিন বেঁচে আছি না ততদিন আপনার একটা প্ল্যানও সাকসেসফুল হবে না। আর আপনি বোধহয় কানে একটু কম শোনেন, তাই না? এই নিয়ে আমি আপনাকে কতবার লাস্ট ওয়ার্নিং দিলাম আর আপনি সেই কথাটা শুনতে পেলেন না। আপনি হয় কানে কম শোনেন নইলে ইংলিশটা কম বোঝেন। এবারে আমি আপনাকে বাংলায় বলছি, আপনাকে আমি শেষবারের মতন সতর্ক করে দিলাম, নিজের মতো থাকুন আর স্যারকে স্যারের মতন থাকতে দিন। এবার আশা করছি আপনি আমার কথাটা শুনতে এবং বুঝতে পারলেন। শুনতে না পারলে আর আমার কিছু করার নেই। আর এবারেও যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি কোন ভাষাতে কমফোর্টেবল সেটা আমায় জানিয়ে দেবেন। উর্দু, তামিল, তেলুগু সেই ভাষাতেই ট্রান্সলেট করে আমি আপনাকে জানিয়ে দেবো। ওকে, নিজেকে যদি একটুও ভালোবেসে থাকেন তাহলে এসব কথা আর একদম ভাববেন। আপনি শুধু নিচে নামতে পারেন না, আমরাও পারি। হ্যাঁ, সেটা করি না সেটা আলাদা ব্যাপার। আর আপনি যদি ডালে ডালে চলেন না তাহলে আমরাও পাতায় পাতায় চলার ক্ষমতাটা রাখি। আমি জানি সমুদ্র সবসময় তোর পাশে ছিল। সমুদ্র আমার সিকিউরিটি না, ও আমার আমার আরেক ছেলে। জানো মধুজা, সমুদ্র আর আমার মেয়ে কি করেছে তুমি জানো? কি গো? আজকে সমুদ্র আর আমার মেয়ে না থাকলে তোমাদের সামনে দাঁড়িয়ে আমি এভাবে কথাই বলতে পারতাম না। মানে কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা, সমুদ্র আর প্রীতির জন্য আমি আজকে বেঁচে আছি, ওরা আমাকে বাঁচিয়েছে। তুমি কি বলছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একটা কথাও বাড়িয়ে বলছি না মধুজা,
হসপিটালে আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। তোমাকে হসপিটালে মারার চেষ্টা করা হয়েছিল? হ্যাঁ। কে? নামটা শুনলে আশা করি তোমরা খুব একটা অবাক হবে না। বলো না। মেনকা। উনি কেন এভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছেন আদি? সেটা আমি জানি না, ওই জানে। কিন্তু কিন্তু হসপিটালে মেনকা তোর কেবিনে ঢুকলো কি করে আদি? মেনকা কি এসব কাজ নিজের হাতে করে? ও করায়। করালেও আদি, ও তোর লোককে দিয়েই করায়। সেই লোকগুলো এবার তোমার কেবিনে ঢুকলো কি করে? মেনকার কি আর টাকার অভাব? আমাকে মারার জন্য যত খুশি টাকা ও খরচ করতে পারে। অ্যানাস্থেটিস্টকে ব্ল্যাকমেল করে জোর করে আমার শরীরে পয়জন ইনজেক্ট করতে বলেছিল মেনকা। কি কি হয়েছে স্যার? তুমি আমার সাথে এরকম করতে পারলে? মানে? মানে এত কিছু করার পর তুমি আমাকে মানে জিজ্ঞেস করছো, লজ্জা করছে না? আদি এভাবে কথা বলছো কেন সমুদ্রের সাথে? কি হয়েছে? দুটা সপ্তাহ জানার পর জিজ্ঞেস করতে এসো। হ্যাঁ সেটাই তো, বলো কি হয়েছে। কারণ সেটা সমুদ্রকে জিজ্ঞেস করো। সমুদ্র কি হয়েছে গো? আদি এভাবে কথা বলছে কেন? ম্যাডাম বিশ্বাস করুন, আমি নিজেও বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? স্যার শাট আপ। স্যার স্যার বলে আমাকে সম্মান দেখে কোনো লাভ নেই। তোমাকে আমি বিশ্বাস করতাম, তুমি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। হাউ ডেয়ার ইউ। তুমি ওকে, তোমাকে আমি বিশ্বাস করতাম সমুদ্র। সমুদ্র আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ও আমাকে চিট করেছে। মানে আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি? এত দিন পরে আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন স্যার? আমার এতদিন মনে হয়নি, আমি এতদিন জানতাম না, কিন্তু আজকে জানতে পেরেছি, তাই তোমাকে বাধ্য হয়ে বলছি। তুমি আমার বিশ্বাসের সুযোগ নিয়েছো, তোমাকে আমি বিশ্বাস করতাম। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ। আমি ওকে কোনোদিনও সিকিউরিটি চোখে দেখিনি, আমি আমি ওকে আমার ছেলের চোখে দেখেছি। প্লিজ, আমার এই দিয়ে তো একদম সহ্য হয় না। প্লিজ, সহ্য হয় না বলে কোনো কথা হয় না, খেয়ে নিন, সহ্য করুন। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার বারণে। তেতো লাগলো? বেশ লাগলো, মনে হলো আখের রস খেলাম। শরীরটা না বেশ চাঙ্গা লাগছে। আরেক ক্লাস পাবো? সমুদ্র যাবে
চলো স্যার, সমুদ্র কথা বাড়িও না, যেটা বলছি সেটা করো। এই নাও চাবি, গাড়ি স্টার্ট করো এক্ষুনি, চলো। এতদিন পর বাড়ির কথা মনে পড়লো? শ্বশুর মেনে নিয়েছে নাকি রে?